বাসের মধ্যে দিয়ে কি বাইর করতে আছে রে? ওহো, এটা হইলো পাহাড়ি ব্যাম্বু চিকেন। আওয়ার আগে মেমালা ভিডিও দেখছি, এখন খামো। ওরে আগুন, থামাও থামাও। সাজে গাইয়ে মুরার রান উল্ডেনের একখান সুযোগ পাইলাম, কিন্তু জোলার রান এত ওজন উস্কাইতেই পারি না। কালকে ভিডিওতে আপনারা দেখছেন মুই সাজেকে চইলাই পড়ছি। এইটা হইলো মুগো রুম, রুম ট্যুরের ভিডিও আইবে হানে হের আগে। মুই তো যাই দোলনায় বইয়ে লই, মুগো বেলকনিটা আসিল বিশাল বড়। চিন্তা করছি বইয়ে বইয়ে সময় নষ্ট করা যাইবে না, আগে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়ান লাওয়ান খাইতে হইবে। দেখলে হোটেলের মধ্যে মন লাগে কি কি থুয়ে দেশে। এখানে আছে একটা টিস্যু, সাবান, কয়েকটা শ্যাম্পুর মিনি প্যাকেট আছে। এখানে দেখি আবার সাজেগের সবচেয়ে বড় রেস্টুরেন্ট মন্টানা রেস্টুরেন্টের মেনু কার্ডও আছে, আবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়নামাজও আছে। সাজেকে পানি সংকট, দয়া করে অতিরিক্ত পানি অপচয় করবেন না। রিসোর্টের সামনেই সুন্দর একখান প্রকৃতি, আর সেই প্রকৃতির সামনে এই রুমের বসে নামাজ আদায় করতে কার না ভালো লাগে। নামাজ শেষ করার পরে এবার মেনু কার্ডটা লই দেখতে আসলাম খাবারের কি অবস্থা। ভালো কথা, এই মন্টানা রেস্টুরেন্ট কিন্তু সাজেকে সবচেয়ে ভালো আর সবচেয়ে বড় রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, যেমন তিন বেলা খাওয়ানোর প্যাকেজ, কেউ কেউ চাইলে দুই দিন থাকলে ছয় বেলার প্যাকেজ নিতে পারে, আবার রাইতে বারবিকিউ সহ তিন বেলার খাওয়ানোর দাম হইলো 650 টাকা একজনের, আর ছয় বেলা একজনের খাওয়ানোর দাম হইলো 1300 টাকা। এখানে আসলে শুয়ে শুয়ে খাবার অর্ডার করা যাবে, আবার তারা খাবার চাইলে রুমের ভিতরে দিয়েও যাবে, আবার ওখানে গিয়েও খাওয়া যাবে। আর এই ছয় বেলার খাওয়ানোর মধ্যে বাম্বু বিরিয়ানি সহ সব ধরনের আইটেম পাইবেন। ঢাকায় এক বেলা দুইজনে খাওয়ান খাইতে গেলে 1300 টাকা চলে যায়, কিন্তু সাজেকে 1300 টাকা হইলে একজন আর দুই দিনের খাওয়ান হয়ে যাবে। মোর দ্বারে তো রিজনেবল মনে হয়েছে প্রাইস, আপনাদের দ্বারে কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাই দিন। তো এবার হলো মোরা রেস্টুরেন্টে চলে যাইতেছি, আর এই হলো মগো রিসোর্টের সামনের ভিউ। মাশাআল্লাহ ভেমালা সুন্দর দেখাইতে আছে, মোর খালি এখানে খাড়াইয়েই থাকতে মন চাইছে, কিন্তু সাজেকে আই অবশ্যই সময় নষ্ট করা যাইবে না। মগো রিসোর্টের সামনেই হলো এই মন্টানা রেস্টুরেন্ট। খাওয়ানোর দাম সম্পর্কে তো আগে একটা ধারণা লইয়ে লইছি, এইবার খাওয়ানোর টেস্ট দেখতে হবে। মগো রেডি হয়ে আইতে আইতে তিনটার বেশি বাজে গেছে। তো এখানে মোকে খাওয়ানোর লেগে কিন্তু প্লেট প্লেট সব কিছু দিয়ে দিতে আছে, মোরা কোনো কিছু অর্ডার দেয়নি, কারণ যেহেতু প্যাকেজ নিছি প্যাকেজ অনুযায়ী হেরাই মোকে প্রতি বেলায় খাওয়ান দিছে। বাসের মধ্যে দিয়ে কি বাইর করতে আছে রে? ওহো, এটা হইলো পাহাড়ি ব্যাম্বু চিকেন। আওয়ার আগে মেমালা ভিডিও দেখছি, এখন খামো। পাহাড়ি মুরগির মধ্যে হগল ধরনের মশলা দিয়ে বাসের মধ্যে ঢুকাই দিছে, এইপরে আগুনের তাপে তাপে এই মুরগিটা রান্না হইছে। রান্ধনার প্রসেসটা হইনে তুমি আরো বেশি অবাক হয়ে গেছি, মনে করছি এই মাংস নরম হইবে, তো মনে হইতেছে কড়ুর তেল দিয়ে রানছে। হেই দমের একখান গ্রান পাইতে আছি, লগে আছিল আলু ভর্তা, এখানে কিন্তু বাস রান্না করা আছে। এরপরে এখানে আছে একটা মিক্সড সবজি ডাল, আর এই হলো মোগো ব্যাম্বু চিকেন। প্যাকেট ছাড়াও আলাদা খাওয়া যাইবে, যেমন এখানে আলু ভর্তার পার পিসের দাম 20 টাকা। এইবার হইলো মোর হাতে যে খাওয়াটা দেখতেছেন, এটা হইলো কিন্তু বাস। সাজেকে যারা যাইতে চায় বা যাওয়ার প্ল্যান করতেছে, হেরা হগলি জানে সাজেক গেলে বাস খাওয়া যায়। মুই বাদ দিয়ে পরে খামো, আগে একটু মুহের মধ্যে দিয়ে দেখলে এটা কেমন লাগে খাইতে। কি কমো ভাই, মুই আসলে বসতে আসি না যে এটা কেমন লাগতে আছে, খালি এক কথাই কমো অন্য রকমের লাগতে আছে। যেহেতু মোরা চারজনের লেগে সবকিছুই হইলো অনেস্ট টু ফোর দেওয়া আছে, মুই এবার প্লেটের মধ্যে সবকিছু একলগে লইয়ে খাইতে পছন্দ করি, যেমন আলু ভর্তা, বাস, সবজি, ব্যাম্বু চিকেন, সব আইটেম গুলোই একলগে লইয়ে লইলাম। মেমালা মানুষ আছে যারা ডাইল দিয়ে পরে খায়, কিন্তু মুই প্রথমেই ডাইল দিয়ে খাই। এইবার হইলো টেস্টের পালা, কোনটা কেমন লাগতে আছে। বিসমিল্লাহ কইয়ে মুহের মধ্যে ডাল দিয়ে যেই ভাতটা দিছি, ডাইল দিয়ে আচারের একটা ঘ্রাণ আইতে আছে। আচ্ছা, এই ডালটা সত্যি ভাই ডাইলটা অনেক বেশি মজা আসিল। এবার একটু বাস খাইয়ে দেখতে আসি ডাইল দিয়া, জানি না ভাই বাসের টেস্ট আসলে কি লগে তুলনা দেওয়া যায়। জীবনে একবার হইলেও কিন্তু আসল বাস খাইয়ে দেখতে হবে। পাহাড়ি মুরগি একটু লাল লাল হয় মনে হয়, এমনিতে মোরা বাসায় যে মুড়াটুড়া খাই হেরমে লাগে নাই, অন্যরকমের একটা টেস্ট লাগে। যাই হোক, রান্না বান্না মোটামুটি ভালোই আসিল। এরপরে অন্য অন্য খাওয়ানগুলো খাইয়ে এবার বুঝবো মানে। তো মুখে এখানে খাওয়ান লাওন খাওয়া শেষ, এবার হলো বাইরে যাবো। এর মধ্যে দেখলাম রেস্টুরেন্টে মানুষজনে ভরে গেছে, আর এই হলো কিন্তু হ্যাঁ বাস টান্দার চুলা। এবার হলো এখানে ঘোরার লোকে কিন্তু মুখে আলাদা কোনো সিএনজি ভাড়া করার কোনো দরকার নেই, কারণ মোরা যে সিএনজিটা লগে করে লইছি ওইটাই কিন্তু মোগো দুই দিন সাজে ঘুরাইয়া একদিন খাগড়াছড়ি ঘুরাইয়া এককাল ঢাকা যাওয়ার বাস স্ট্যান্ড দিয়েইবে। তো চিন্তা হলাম সিএনজি মামায় রেস্ট নিক, মোরা একলার একলারাই ঘুরি। আর হাইট হাইটে ঘুরে কিন্তু ভেমালা মজা পাইবেন, যদিও উঁচা ঠেলা রাস্তা হওয়ার কারণে হাঁটতে হাঁটতে পাও একটু বেশি ব্যথা হয়ে যায়। মোরা কিন্তু আরো এক মাস আগে গেছি, তখন ঝুমা বৃষ্টি আসিল, যার লেগে নীল আকাশটা বেশি একখান পাই নাই। এর লেগে মুই এক মাস পর ভিডিওটা আপলোড দিলাম, কারণ এখন কিন্তু জোজ জোজ সিন পাইবেন। গেলে একটা দৌড় দিয়ে মুই ইন্ডিয়ার দিকে চলে যাইতে আসি, আর এই দেখেন আকাশের অবস্থা, কালা মেঘে রাইকে গেছে। সাজেকে আপনারা যদি রিসোর্টে খানান হেলে দেখতে পারবেন, এক পাশে মেঘ আর এক পাশে বৃষ্টি, আবার আর এক পাশে কিন্তু রোদ। যাই হোক, হাঁটতে হাঁটতে মোকে পাও ব্যথা হয়ে গেছে। ড্রাইভার বাইরে ফোন দিলাম আর কইলাম যে আন তাড়াতাড়ি, মোরা যামু পাহাড় দেখতে। আর পাহাড়ের ভিডিওটা মুই কিছুদিন আগে আপলোড করে দিয়েছিলাম, পাহাড়ে ওঠার পর দেখবেন আপনারা নিচে খালি মেঘ আর মেঘ। সাজে কিন্তু ভেমালা ছোট একটা জায়গা, এখানে আশেপাশে ঘুরলেই খালি এরমে দেখবেন বাঁশের মগ বেছে। তা এবার হলো পাহাড় দিয়ে নিচে নামার পালা, দেখেন ওরে যে ভেমালা নিচু, কিন্তু যদিও মুই সীতাকুণ্ড পাহাড়ে উঠছি, মোর দ্বারা এটা কোনো ব্যাপারই না। এইবার মোরা সাজেকে জিরো পয়েন্ট আইলাম, আর এখানে আওয়ার পরে বিভিন্ন ধরনের খাওয়ান পাওয়া যাইবে, বেশি পাওয়া যাইবে বাঁশের আইটেম, মানে এখানে যাই দেখবেন সবই হলো বাঁশ দিয়ে বানাই না। আর সবকিছুর দাম আসিল ভেমালা, এখানে কম দামের মধ্যে পাইছি এই যে বাঁশের পাকোড়া, যেটার দাম আসিল 20 টাকা। চিন্তা করেন পাকোড়ার দাম হলো 20 টাকা, মোটামুটি ভালো লাগছে, কিন্তু মধ্যে এত বেশি তেল আসিল যে গলা আটকে যাইতে আসিল। যাই হোক, এখানে মোরা আর কোনো কিছু খামো না আসবো, কারণ মোগো এখানে খাওয়ান লাওয়ানোর প্ল্যান আছে আগামীকালকে। মোরা সোজা চলে গেলাম মোগো রিসোর্টের সামনে বিভিন্ন ধরনের দোকানে, আর ওখানে যাওয়ার পরে দেখলাম এই রুমের আনকমন আনকমন জিনিস। এটা কিন্তু একটা চায়ের কেতলিকন, জককন, জেডাইকন, হেইডা, এটা কিন্তু সুন্দর মতো এই রুমের ঢাকনা দিয়ে আটকাইয়া রাখা যায়। এমন না যে ঢাকনা খুললে যাবে, এটা একদম টাইট হয়েই আটকাইয়া থাকে। আর এই কেতলিটার দাম আসিল মনে হয় 600 টাকা। এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের
কাপ মগও আছে আবার একটা পানির বোতলও পাইয়ে গেলাম এটাও কিন্তু বাঁশের কোনো ভাবে পানি বের হওয়ার কিন্তু কোনো চান্স নাই এবার মুখটা কেমনে বানাইছে দেখেন ওরে রে বুদ্ধির কোনো শেষ নাই বোতলের মুখ কাটতে লাগাইয়ে দেশে আবার বাঁশের ঢাকনাটার মধ্যেও কিন্তু এই বোতলেরই মুখ লাগাইন নাই এগুলোর হলো বিভিন্ন ধরনের ডিজাইন আছে এইটা হলো আরেকটা ডিজাইন দেখতে মনে হইতেছে বাঁশি এইটার মুখ কিন্তু আবার টাইট না পড়ে যাইতে পারে পানি এবার যে জিনিসটা দেখতেছি এটা হলো বাঁশের ট্রে ট্রেটা কিন্তু অসম্ভব সুন্দর আছিল আর এই নিচে কিন্তু বাঁশের চেরা দেখা যাইতেছে প্রাইস আছিল 650 টাকা করতে করতে রাইত হয়ে গেছে মোরা চললেই পড়ছি মন্টানা রেস্টুরেন্টের সামনে এখানে কিন্তু মোগলকে বারবিকিউ করা হইতে আছে চারপাশে যেন ঘ্রাণ ছড়াইয়ে গেছে মৌ মৌ করতে আছে হগলটিতে এরমের বারবিকিউ করতে দেখে মুই চলে গেলাম ধারে চিন্তা করছি মুই টুললেই পালাই যদি দেরি যেমন চিন্তা হেমন কাম মুই কিন্তু উল্লাইতে চললেই পড়ছি নিচে আগুন জ্বলে কেমনে দেখছেন ওরে রে তাই মুরাডি এত মোড়া তাজা আছিল যে বেমালা ওজন আছিল দোয়া দুরুদ পড়া শুরু করে দিলাম আর আটটা ঢুকাইয়ে উল্লাইতে চেষ্টা করতে আছে কিন্তু উস্কাইতেই তো পারি না জোলা একবার না পারিলে দেখো শতবার থাইমে যাওয়া যাইবে না এলেকে মুই আবারও ঢুকাই দিলাম বিসমিল্লা বিসমিল্লা এই তো উল্টাই হালাইলাম যাও অবশেষে কিন্তু মুই রান একটা উল্টাই হালাইলাম আর হ্যাঁ কইলাম ভাই মোর ভিডিও করা শেষ এবার আমনে গো খুনতি আপনারা লই যান আর সবকিছু যেন প্রথমবার প্রথমবার হইতে আছে ভেমালা এনজয় করতে আসলাম তো এরই মধ্যে হইলো মুগো খাউন রেডি হইয়া গেল আর এই হইলো কিন্তু মুগো বারবিকিউ লগে আছে চারজনের চারটা কোক আর একটু সালাদ আছিল আবার এক্সট্রা সসও দিয়ে দিছে টেস্টের কথা কইলে বারবিকিউর এই টেস্টটাও কিন্তু ভালো আছিল আর তেল ছাড়া পরোটা নিছিলাম মোরা বিশেষ করে হ্যাঁ স্পেশাল এই সালাদটা আরো বেশি মজা লাগছে হ্যাঁ করে মোরা জানাইলাম যে মোরা বাঁশের চা খাইতে চাই এরপর কিন্তু বাঁশের চাও লই এলো মুই মনে করছিলাম বাঁশের চাটা জানি কেমন না কেমন হয় কিন্তু এটা আসলে নর্মালি চা বানাইয়ে বাঁশের মধ্যে করে সার্ভ করে এর লাগে এটার নাম হইছে বাঁশের চা আর এই বাঁশগুলো কিন্তু একবারই ব্যবহার করবে মানে মোরা খামু হালাই দিমু শেষ তো এটাও মোর দ্বারে নতুন একখান অভিজ্ঞতা আছিল আইকিয়ালা বাঁশের মধ্যে করে চা খাইয়া লাইলাম খাওয়ালন খাওয়া শেষ মোরা এখন এই রিসোর্টের মধ্যে যামু না চিন্তা করছি আশপাশে একটু ঘুরমু টুরমু বাজার টাজার মার্কেট টার্কেট দেখমু তো আই পড়ছি এখন জুতার দোকান হ্যাঁ এই জুতা গো ভালো লাগছে কিন্তু কিনি নেই ঘুরে ঘুরে সবকিছু দেখতে আসলাম এইবার কি আসল কথা মোরা যে রিসোর্টে উঠছি কোনো টাহা দেই নেই মোরা যে খাওন খাইছি কোনো টাহা দেই নেই মোরা যে ঘুরতে আসি সিএনজি তে কোনো টাহা দেই নেই কারণ মোগো লেনদেন হয়েছে এফএনএফ ট্রাভেলস বিডিল লগে খালি সাজেক না মোগো যে সিএনজি টা ভাড়া করে দিয়েছে মাহিন্দ্রটা এটা কিন্তু মোগো খাগড়াছড়িরও তিন চারটা স্পট ঘুরাইবে মোগো প্যাকেজটা আছিল দুই রাত্র তিন দিনের এর মধ্যে নয় বেলার খাওন আছে এর মধ্যে কিন্তু সব ধরনের ট্রেডিশনাল ফুড আছে মানে বাইশ দিন নামার পরে সকালের খাওন হইতে শুরু করে বাসে ওড়ার আগ পর্যন্ত সব হ্যাগো প্যাকেজে যে কয়টা হয়েছে এই এজেন্সিরে দিছি আর এই ট্যুর প্যাকেজ হলো আপনারা আপনাকে বাজেট অনুযায়ী চাইলে সাজাইতে পারবেন এর লাগে এফএনএফ ট্রাভেলস বিডিল লগে যোগাযোগ করতে পারেন ওনাগো পেজের লিঙ্কে কমেন্ট বক্সে থাকবে মাহিন্দ্রতে পাঁচ থেকে ছয় জন মানুষ উঠবে যত বেশি মানুষ যাবেন তত খরচ আরো কম পড়বে আবার বাজেট অনুযায়ী রিসোর্ট ম্যানেজ করে দেয় সব মিলেই মুই এখন গোছালো ট্যুর দিয়ে আইস যাই হোক ভিডিও শেষ হয়নি আর সাজেকের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আইতে আছে দেখতে থাকেন মুই হলো কতক্ষণ যাবো সাথী খুলতে আসি আটকাইতে আসি বুঝতেই তো পারতেছেন সাথী গো বেমালা পছন্দ হয়ে গেছে কিন্তু ভাইরে ভাই দুনিয়ার দাম আর একখান ইনফরমেশন দিয়ে রাখি হেড হইলো খুব একটা এখানে ওখানে সময় নষ্ট না করলে আপনারা চাইলে একদিনেও সাজেক ট্যুর দিতে পারেন হেড হইলো মোর সাজেকের সব ভিডিও আপলোড দিলেই বুঝতে পারবেন যে কোন হানে ঘুরতে হইবে দোহান ঘুরতে করতে একটা দোহান আইয়ে দেয় এই রমের লাডিম ছোট আলে দরিদ্র লাডিম ঘুরাইতাম এখন পাইয়ে গেছি জাদুর লাডিম মোর হাতের এইটার উপরে যখন একটা টুস করে চাপ দিয়ে দেয় তখনই লাডিম ডেরেমে ঘোরা শুরু করে দেয় লগে আবার বাজনাও বাজে তোমার ভাই ঘুরতে আসে তো ঘুরতেই আসে থামা থামের কোনো নাম নাই বেমালাক্ষণ ঘুরে অবশেষে কিন্তু লাটিম থামে গেছে আপনারা কেটা কেটা ঘুরেছেন কমেন্ট করে জানাই দিয়ে তা এই দোকানেও কিন্তু সুন্দর সুন্দর বাঁশের কেতলি আসিল আর এরকম করে মোরা রাইট বারোটা একটা পর্যন্ত বাইরে ঘোরাফেরা করে এবার বাসা চলে গেছি তো এই আসিল মোগো প্রথম দিনের ট্যুর দ্বিতীয় দিনের ট্যুর লইয়া কিন্তু আগামীকালকে চলাইয়ে পড়তে আছি এই ভিডিও দেখতে হলে কিন্তু ফলো দিয়ে লগে লগে থাকতে হইবে টোটাল তিন দিন দুই রাইতে একজনের খরচ হয়েছে 6500 টাকা আবার দুই দিন এক রাইতের লগে গেলে কিন্তু অর্ধেক খরচেই ঘোরা যাইবে কালকে হইলো মোরা রিসোর্টটা ঘুরে টুরে দেখবো খরচ টরচ সবকিছু জানিয়ে নিমু তো ভালো থাকবেন সেই পর্যন্ত টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।